প্রথম আমি ধন্যবাদ দেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা আমাকে এমন একটা ফিগারে পৃথিবীতে পাঠিয়েছে তার সাথে কাজ না করলে বোঝা যায় তার পাগলু দেখেছি আমি খুবই আমি এ পর্যন্ত 351টি সিনেমা মুক্তি পেয়েছে আমার অভিনীত আমি এমন কোনো চরিত্র নেই একমাত্র মেয়ে চরিত্র ছাড়া যেটা আমি অভিনয় করিনি কিন্তু একই চরিত্র অভিনয় করতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি আবার বলছি আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি বয়সের কারণে কম ছিল সেটা যে দুঃখ ছিল সেই দুঃখ অনেকাংশে ঘুচিয়ে গিয়েছে আর এই চরিত্রে আমাকে সিলেকশন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা ইন্ডিয়ান পরিচালক আমার ছবি দেখে ফেসবুকে তারপর যা ছবি পাঠানো হচ্ছে তাতে আমার চেহারা বা আমার ফিগার তার মতো হয়েছে বলে আমাকে নির্বাচন করেছে প্রথম আমি ধন্যবাদ দেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা আমাকে এমন একটা ফিগারে পৃথিবীতে পাঠিয়েছে এর জন্য প্রথম আমি নির্বাচিত হয়েছি পরে আমি ধন্যবাদ দিই যে সকল পরিচালক নাট্য পরিচালক চিত্র পরিচালক অধীনে আমি কাজ করেছি তার কাছে অভিনয় শিখেছি তাই আর ধন্যবাদ দিই যে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নির্দেশে আমরা একটা দেশ পেয়েছি একটা পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি এবং আমি সেই যুদ্ধেরই একজন স্বাধীনতা যুদ্ধের সহায়ক শক্তি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমি সহায়তা করেছিলাম তার সাথে কাজ না করলে বোঝা যায় তার পাগলু দেখেছি ওইটা এক ধরন এটা আরেক ধরন এবং দেখেছি পারফেক্ট অভিনয় না আসলে সে নিচ্ছে না আমি ভাবছি তাকে বাঙালি তো বাঙালি সে ও ওপার বাংলার কিন্তু মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক জেনেছে আমরা যারা অভিনয় করছি তারা অনেকে জানি না কিন্তু উনি এমন ঘেটেছে বিষয়টা নিয়ে যেহেতু বিতর্কিত বিতর্কের ছিল প্রথম নৌ পরিবহন মন্ত্রণালয়ের কথা ছিল আমি পরিচালনার নাম বলবো না কারা করতে চেয়েছিল সেহেতু তিনি তার এই যোগ্যতাকে প্রমাণ করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন এবং আমি বলবো যে একটি সফল সিনেমা হবে এই অপারেশন জ্যাকপট অপারেশন জ্যাকপট একটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা সিনেমা যেটা ব্যবস্থাপনা আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আর এটা প্রযোজনায় আছেন স্বপন চৌধুরী আর ভারতের প্রখ্যাত পরিচালক রাজীব কুমার বিশ্বাস এবং বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টুর যৌথ পরিচালনায় ওটা হচ্ছে এটা মুক্তিযুদ্ধের উপর নির্ভর করে একটা নৌ অভিযানের ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর এটাকে সহযোগিত করে ট্রেনিং প্রদান করে আমি সেই ভারতীয় তৎকালীন ভারতীয় নৌবাহিনীর প্রধান রায় চৌধুরী আমি তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে কিভাবে আক্রমণ করতে হবে সেই বিষয়গুলো দিয়েছি আমার ভালো লাগছে এমন একটি চলচ্চিত্রে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে এবং ইতিহাসের একজন সাক্ষী হলাম আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি আমার বয়স ছিল না আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু আমার মনে তার কিছুটা তৃপ্তি পেয়েছি এরকম একটি বিগ বাজেটের এবং তথ্য নির্ভর ইতিহাস নির্ভর রাজনীতি নির্ভর সিনেমায় অভিনয় করতে পারে একটা গুরুত্বপূর্ণ চরিত্র নৌবাহিনীর প্রধান ইন্ডিয়া অবশ্যই এটা শুধু একটা চলচ্চিত্র বলে ভুল হবে এটার ইতিহাস ইতিহাসকে চলচ্চিত্রের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ওইভাবে তুলে ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রেস আমি অনেক ড্রেসে এরকম গেটাপে অভিনয় করেছি সেটা কিন্তু ভাড়া নিয়ে করেছি আর এটা হলো ওই সময় যিনি নৌবাহিনীর প্রধান ছিল তার ছবি সংগ্রহ করে কালার করে যা পেয়েছে এবং সবগুলি এখানে সংগ্রহ করা হয়েছে এমনকি যে জুতা জোড়া এনেছে এটাও কিন্তু ইন্ডিয়া থেকে নৌবাহিনী এটা পরিধান করে এটা এনেছে শুধুমাত্র কয়েকদিনের শুটিং এর জন্য এখানে পরিচালক কোনো কম্প্রোমাইজ করে নেই এখানে মুক্তিযুদ্ধ তুলে ধরেছে যখন সঠিক ইতিহাস তুলে ধরবে সঠিক বিষয় তুলে ধরবে তখন অবশ্যই এই ছবি মানুষ দেখবে ইতিহাস জানার জন্য দেখবে এবং অপারেশন জ্যাকপট নামে একটা যে অপারেশন ছিল যাতে বহির বিশ্বে বাংলাদেশের স্বাধীনকামী মানুষ যে যুদ্ধে জড়িয়ে পড়েছে তারা যে বিচ্ছিন্নবাদী না এটি প্রমাণ করেছিল এই অপারেশন জ্যাকপট যেটা 1971 সালে 16 আগস্ট এক যুগে 4টি বন্দর 2টি নৌবন্দর এবং 2টি সমুদ্র বন্দরে আক্রমণ করে 26টি অস্ত্রবাহী জাহাজ পণ্যবাহী জাহাজকে ডুবিয়ে দিয়ে বিশ্বের গণমাধ্যমে বাঙালি যে স্বাধীনকামী বাঙালি যে যুদ্ধ করছে স্বাধিকারের জন্য যুদ্ধ করছে যে তাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করছে বিজয়ের জন্য সেটা বিশ্ববাসীকে ওই সময় জানিয়ে দিয়েছিল এবং এই অপারেশন জ্যাকপট বাংলাদেশকে স্বাধীন করতে ইতিবাচক ভূমিকা রেখেছে ফেরদৌস হলো আমাদের এই চলচ্চিত্র পরিবারের আমরা গর্বিত যে তার মতো একজন শিল্পী আমাদের একজন চলচ্চিত্র শিল্পী মাননীয় সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশের যে 300টি আসন আছে তার মাঝে একটি আসন এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে এই এফডিসি যে অধিক্ষেত্রে যে সংসদীয় এলাকা সেটার তিনি সাংসদ হয়েছেন আমরা আশা করব তার একটা শিল্পী মন আছে শিল্পীদের প্রতি তার মমত্ববোধ আছে এই ফেরদৌস আমাদের শিল্পকে আমাদের চলচ্চিত্রকে আমাদের এফডিসিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে কারণ তার একটা মমত্ববোধ আছে আজকে ফেরদৌস হতে পেরেছে এই চলচ্চিত্রে করছে বলে এই এসে বলছে তাই ফেরদৌস আশা করি আমাদের জন্য অনেক কিছু করবে আমাদের কাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা যে তার চেয়ে বেশি করবে বলে আমার বিশ্বাস প্রত্যাশা এর জন্য বেশি
আগে শিল্পীরা গিয়েছে অন্য পরিচয়ে, বিভিন্ন পরিচয়ে, কিন্তু ফেরদৌস কিন্তু আজকে নমিনেশন পেয়েছে বৃহত্তর দল আওয়ামী লীগ থেকে শিল্পী হিসেবে, নায়ক হিসাবে। তাই আমরা ফেরদৌস এবং আমাদের প্রতি কিন্তু আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কয়েকটি কমিটিতে উনি ছিলেন, উনি আমাদের কাজ করবেন, আমাদের কথা বলবেন। তাই তার প্রতি আর সে ইয়াং, সে আমাদের তরুণদের কথা বুঝবে, আর এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। তাই আশা করছি ফেরদৌস আমাদের জন্য অনেক কাজ করবে।